নমস্কার আপনারা দেখছেন সুস্থ জীবনযাপনের একটি কম্প্যাক্ট চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস আমি ডক্টর জয়শ্রী জানা আজকে আমি আপনার সাথে শেয়ার করব কুমড়ো নিয়ে দুটো রেসিপি জাস্ট প্রিভিয়াস এপিসোডে আমি কুমড়োর গুণাগুণ সম্পর্কে ডিটেলে বলেছি যে কুমড়ো কতটা নিউট্রিশিয়াস ফুড যেটা আপনার সায়েন্টিফিক্যালি তাকে ফল বলা হয় কিন্তু নিউট্রিশনালি সেটা সবজির পর্যায়ে পড়ে কুমড়ো এত বেশি নিউট্রিশিয়াস তাই কোনো পার্টি ফেলে দেওয়া যায় না তাই কুমড়োর ভেতরের যে শাঁসালো অংশ যেটা জেনারেলি বীজ এবং এই শাঁসালো অংশ অনেকেই ফেলে দেন আমি বীজটাকেও আলাদা ধুয়ে শুকনো করে রেখেছি সিডস কীভাবে ব্যবহার করে সে তো অলরেডি আমি আপনাদের অ্যাডভাইস দিয়েছি বা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করেছি আর বাকি যে বীজের সাথে যে শাশাল অংশ সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে একটা পেস্ট বানাবো তো সেটার জন্য প্যান গরম করে অল্প জাস্ট হাফ টি স্পুন মতো আমি তেল দিয়েছি যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন তেজপাতা ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম জাস্ট ফর ফ্লেভার তারপরে আমি তাতে দেব গোটা জিরে আর আদা কুচো এইগুলোকে আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো তিরিশ সেকেন্ড মতো একটু ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলার তারপরে যে জল ঝরানো যে ভেতরে কুমড়োর ভেতরে যে শাঁসালো অংশ সেটাকে আমি দিয়ে দেব। এই কুমড়োর শাঁসালো অংশ দিয়ে বেসন দিয়ে পকোড়া করা আমাকে আমার এক বোন শিখিয়েছিল তো আমার মনে হলো পকোড়া করে তো ডিপ ফ্রাই করলে তার গুণাগুণটা নষ্ট হয়ে যায় তাই আমি এটাকে একটু অন্য অন্যরকম প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করছি আন্দাজ মতো নুন আর হলুদ দেব এটা এমনিতেই খুব নরম হয় এবং তাপে হিটের মধ্যে অলরেডি স্ম্যাশড হয়ে গেছে ধিমি আছে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ফ্রাই করে মিডিয়াম ফ্রাই করে পেস্ট বানিয়ে রাখব এবার একটি বড়ো বোল নিয়েছি সেখানে আমি দেড় বাটি মতো আটা নিলাম এবং সেটা পেস্ট যে বানিয়ে নিয়েছিলাম কুমড়োর সেই কুমড়োর পেস্টটা ভালো করে দিয়ে দেব। ঘরে পাতা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প অল্প করে নেব কতটা প্রয়োজন লাগে সেরকম বোঝে মোটামুটি এক বাটি দই প্রায় পুরোটাই লেগে যাবে কুমড়োর মধ্যে একটা রসালো ব্যাপার আছে আবার দই সেজন্য ভালো করে এইভাবে মেখে নিতে হবে এবং জল আশা করি আর লাগবে না দই দিয়ে আমার পুরোটা মাখা হয়ে গেছে সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে এরপরে ছোট ছোট লেচি আমি বানিয়ে নিলাম এরপর হালকা হাতে লেচিগুলোকে রুটির মতো বেলে নিতে হবে খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না রুটির মতো বেলে নিলাম এরপরে নর্মালি যেরকমভাবে রুটি করা হয় সেই রকম আমি প্যান গরম হওয়ার পরে ভালো করে প্যানটাকে হিট হতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম আছে রেখে এরকমভাবে খুন্তি দিয়ে প্রেস করে করে চাপাটির মতো করতে হবে এবং এটা তেল ছাড়াও খুব সুন্দর হয় বাচ্চাদের জন্য আপনারা তেল ঘি বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন যারা ওয়েট লস প্রসেসে আছেন বা ডায়াবেটিক বা হার্ট যাদের একটু ক্যালোরি কনসাস হতে হবে বা যারা নর্মালি হেলদি লাইফস্টাইল কাটানোর জন্য তেল ঘিকে একটু অ্যাভয়েড করেন তারা জাস্ট শুকনোভাবেও চাপাটির মতো করে খেতে পারেন আমি প্রথমটা তেল দিয়ে করলাম এটা আমার ছেলের জন্য কারণ বাচ্চাদের কোনো অসুবিধা নেই আর এরপর একটা যেটা এটা দেখুন ভাবে করেছি একই রকমই হবে খেতেও টেস্টের খুব একটা ডিফারেন্স আসবে না খুব সুন্দর হয় এবং এটাকে আমি সার্ভ করেছি গ্রিন চাটনির সাথে কুমড়োর একটা মিষ্টতা থাকে তাই এই চাপাটি বা পরোটাগুলো একটু হালকা সুইটনেস থাকবে এর মধ্যে এবং এটা এই ঝাল ঝাল যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে গ্রিন চাটনি হয় এই গ্রিন চাটনির সাথে এটা খুব ভালো যায় আপনারা চাইলে একটু দইয়ের রায়তা বা টমেটো কেচাপ এসবের সাথেও খেতে পারেন আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই এরপর থেকে কুমড়ো আনলে ভেতরেই সা অংশ আর না ফেলে এইভাবে ট্রাই করবেন এরপর বানাবো ডিম দিয়ে কুমড়োর ভর্তা এটা রুটি গরম ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে কুমড়োকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে লঙ্কা তেজপাতা নিয়েছি আর দুটো ডিম নিয়েছি প্রথমে একদম হাফ টি স্পুন তেল দেব। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলই নিয়েছি তাতে ফোড়নে প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কাটা দিলাম জাস্ট ফর ফ্লেভার পরে একটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আবার দেব। এটা একটু নাড়াচাড়া করে যখন মশলার ফ্লেভারটা উঠলো তারপরে আমি পেঁয়াজ কুচি রসুন কচি আর লঙ্কা কুচি দিয়ে দেব এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যারা কোনোভাবে আপনার কুম আমার কুমড়োর যে এপি কুমড়ো নিয়ে গুণাগুণ সম্পর্কে যে এপিসোড আমি করেছিলাম পোস্ট করেছিলাম যদি কোনোভাবে মিস করে গেছেন তারা আবার একটু দেখে নেবেন তাহলে দেখবেন কুমড়ো কতটা উপকারী অনেকে কুমড়ো হয়তো পছন্দ করেন না আর বা অনেকে রং কনসেপ্ট থাকে ডায়াবেটিক পেশেন্ট বা হাই প্রেশারের পেশেন্ট বা যারা ওয়েট লস প্রসেসে আছেন মনে করেন যে কুমড়োর মিষ্টি ভাব আছে তবে সেটা আপনার ওয়েট গেইন হয়ে যাবে তা নয় কিন্তু আপনার ওয়েট লস প্রসেসেও কিন্তু কুমড়ো খুব উপকারী পেঁয়াজ রসুন বেশ সুন্দর মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে একটা তার ভাজা গন্ধ উঠেছে এরপরে আমি গ্রেট করা কুমড়োটা দিলাম কুমড়ো সেদ্ধ করে দিতেও পারেন কিন্তু কুমড়ো গ্রেট করে দিলে একটা তার টেক্সচারটাও খুব সুন্দর হয় এবং ওভারঅল যখন আবার ডিমটা দিয়ে মিক্সিংটা হবে ওটা মুখে পড়লেও বেশ ভালো লাগে আর কুমড়ো যেহেতু গলে যায় খুব তাড়াতাড়ি তো হিটে দেওয়ার পরে আগে সেটা মজে যাওয়ার পরে তারপর নুন হলুদ দেবেন যেই সব সবজি একটু হিটে রান্না করতে গিয়ে কমে যায় মজে গিয়ে সেসব সবজির ক্ষেত্রে অবশ্যই সবসময় একটু হিটে কিছুক্ষণ দেওয়ার পর নাড়াচাড়া করে তারপরে নুন দেবেন আমি এই ভুলটা প্রথম প্রথম করে ফেলতাম তাই নুন বেশি হয়ে যেত তাই এই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিছুক্ষণ এক দু মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে করে কুমড়ো র ফ্লেভারটাও চলে গেছে এরপরে মাঝে একটু ফাঁকা করে জাস্ট হাফ টি আবার তেল দিলাম এবং এর মধ্যে দুটো ডিম অল্প একটু নুন অ্যাড করে ভালো করে ফেটিয়ে নেব চাইলে আপনি ডিমটাকে আলাদা ফ্রাইং প্যানে ভেজে ঝুড়োঝুড়ো করেও মেশাতে পারেন তবে সেক্ষেত্রে আপনার তেলটা বেশি ইউজ করা হবে এখানে কিন্তু দেখুন টোটাল প্রিপারেশনে আপনার জাস্ট ওয়ান টি স্পুন অয়েল ব্যবহার করেই হয়ে গেছে এবং যে ভলিউমটা আমি করলাম এটা তিন থেকে চারজন ইজিলি খাওয়া যাবে তাহলে মাত্র ওয়ান টি স্পুন অয়েল মানে পাঁচ এম অয়েল আপনারা তিন থেকে চারজন খাচ্ছেন মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্ট নাড়াচাড়া করবেন কারণ এটা যেন নিচে লেগে না যায় এবং কনস্ট্যান্ট এক দু মিনিট নাড়াচাড়া করতে করতে সুন্দর ফ্লেভার একটা এসছে যেটা আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি এবং এই প্রিপারেশান আপনার রুটি গরম ভাত সব কিছুর সাথে একেবারে অনবদ্য এবং খুবই চটজলদি প্রিপারেশান আমার অলমোস্ট ডান এরপরে যদি গরম ভাতের সাথে খেতে চান তাহলে বলবো উপরে জাস্ট কয়েক ফোটা একটু কাঁচা সর্ষের তেল যদি ছড়িয়ে নেন তাহলে এর সুগন্ধ খুবই সুন্দর গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না তাহলে আপনি এই সবজি এবং ডিম একটা কম্বাইন্ড একটা প্রোটিন আপনার ভেজিটেবল সব কিছু কম্বাইন্ড একটা পদই আপনার এক মানে আপনার মেনু ফুলফিল হয়ে যাবে আপনি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা এই দুটো রেসিপি ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন নকুন্দার বৈরণ সম্পর্কে পুরিয়ার এপিসোড অবশ্যই দেখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার